গাইবান্ধা শহরের রাস্তাগুলো যেন ময়লার ভাগাড়, যেখানে সেখানে ময়লা আবর্জনার দুর্গন্ধে ভোগান্তিতে পৌরবাসী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ময়লা ফেলার স্থান দখল হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে অচলাবস্থা। এমন পরিস্থিতিতে সব ওয়ার্ডে ভাগাড় তৈরি করে চেষ্টা চলছে বর্জ্য ব্যবস্থাপনার। গাইবান্ধার বানিয়ারজান এলাকায় পৌরসভার নির্ধারিত স্থানে আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ প্রায় এক মাস। ডাস্টবিন ছাড়িয়ে আবর্জনা গড়াচ্ছে রাস্তাঘাটে। বিভিন্ন স্থানে আবর্জনা জমে গোটা শহর হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পৌরসভার ময়লা ফেলার নির্ধারিত জায়গায় দখলে নিয়েছে কিছু লোকজন। এতে ব্যাহত হচ্ছে শহরের বর্জ্য ব্যবস্থাপনা। শহরের যত্রতত্র স্তূপ হয়ে আছে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, বিপাকে অফিসগামী লোকজন ও স্কুলগামী শিশুরা। পতনের পরে এই শহরে আবর্জনার যে স্তূপগুলো আছে সেগুলো দেখার কেউ নেই। খালি রাস্তায় না, বিভিন্ন জায়গাতেও ময়লা আবর্জনা ছড়িয়ে আছে, এটা কোনো ব্যবস্থা নিচ্ছে না। জায়গায় জায়গায় ময়লা ফেলানো হচ্ছে, আগে মানে নির্দিষ্ট জায়গা ছিল, সেই জায়গাটা বর্তমানে বন্ধ। জোর দাবি জানাচ্ছি যাতে করি ময়লা আবর্জনা থেকে আমরা মুক্ত পাই, গাইবান্ধা বাসী মুক্ত পায়। তবে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিলেন পৌর প্রশাসক। পরিবেশ রক্ষার্থে দ্রুত আবর্জনা অপসারণের ব্যবস্থা নিবে পৌর কর্তৃপক্ষ, এমন আশাবাদ ভুক্তভোগীদের। DVC News Desk.